দেখুন, ফের পারমাণবিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালালো উত্তর কোরিয়া। যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের রক্তচক্ষুকে উপেক্ষা করে ফের পারমাণবিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। রবিবার বিকেলে প্রজেক্টাইল মিসাইলের পরীক্ষা এ চালানো হয়েছে বলে নিশ্চিত করেছে দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফ অফ স্টাফের কার্যালয়। মাত্র এক সপ্তাহের ব্যবধানে এ নিয়ে দ্বিতীয়বারের মতো এ পরীক্ষা চালালেন কিম জং উন। এর আগে ভারী পারমাণবিক ওয়ারহেড বহনের সক্ষমতা যাচাই করতে নতুন একটি ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছিল পিয়াংইয়াং। দেশের উত্তর পশ্চিমাঞ্চলীয় কুসুং এলাকা থেকে ওই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানো হয়। ক্ষেপণাস্ত্রটি উৎক্ষেপের পর প্রায় 700 কিলোমিটার পর্যন্ত উড়ে জাপান সাগরে গিয়ে পড়ে। গত সোমবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদ দাবি করেছে যে পিয়াংইয়াং নতুন কোনো ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালায়নি। অন্যদিকে দক্ষিণ কোরিয়ার ইয়ান হাপ নিউজ এজেন্সি জানিয়েছে, নতুন ক্ষেপণাস্ত্রটি উৎক্ষেপণের পর 500 কিলোমিটার দূরে আঘাত এনেছে। সূত্র বিবিসি। আমার এই চ্যানেল হতে আপনারা যদি আরও লেটেস্ট নিউজ পেতে চান তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইবের মাধ্যমে আমার সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে। ¶¶